আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে একিরা। কিছু কাজ শুরু হয়েছে আর কি, কয়েকদিন আগে বেশ কিছু মাছ মারা যাচ্ছিল আর কি স্বাভাবিকভাবে। সেই মাছ মারার কারণ এবং মাছ কীভাবে মারা যাচ্ছে সেগুলোকে কীভাবে ঠিক করা যাবে এই সব ব্যাপার নিয়ে কয়েকদিন ধরে চলছে এবং তার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে সেই পুষ্করী নীতি মানে সার বা নিবারণ সারকে সংস্কার করা হয়েছে এবং তাকে ওই সমস্ত জলাগুলো বা যে দূষিত পদার্থগুলো পরিষ্কার করা হয়েছে। আউটলেট দিয়ে যে জলটা যে নোংরা জলটা ছিল সেটা বের করেও দেওয়া হয়েছে এবং বর্তমানে আর বেশ কয়েকদিন ধরে মাছ মারার আর কোনো ইয়ে যায়নি। দ্বিতীয়ত যেটা হয়েছে যে মাছ যারা চুরি করছিল মানে বিভিন্ন রকম কেমিক্যাল মিশিয়ে বা জাল ওখানে জাল ফেলে দিয়ে রাত্রিবেলায় জাল ফেলে দিয়ে সকালবেলায় মাছ চুরি করার যে ইয়েটা ছিল সেটাও কিছু ক্ষেত্রে কার্যকরী ভূমিকা হয়েছে, সেটাকে বন্ধ করা গেছে আর কি। ওয়াচম্যানরা আরও বেশি অ্যাক্টিভ হয়েছে। সুতরাং এই মুহূর্তে সাহেবগঞ্জের পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক আছে, কিন্তু এইটা তো মানে এটাকে ধরে রাখতে হবে আমাদের, কারণ সাহেবগঞ্জ হচ্ছে জাতীয় সরোবর নিবারণী সাহর যার নাম। তো সেটাকে আমরা ধারাবাহিকভাবে চাইছি যে এটা একটা পুরুলিয়ার যে গর্ব ছিল সেটাকে ধরে রাখা, শুধু তা না জলটা আগে ঠিকঠাক পরিষ্কার রাখা। তো সেটা সেই জন্য আমরা জলটা যেমন আউটলেট দিয়ে বের করার যে পদ্ধতি সেটা যেমন সম্পূর্ণ হয়েছে, তেমনি সাহেবগঞ্জে জল ঢুকানো জাল যে ক্যাচমেন্ট এরিয়া যেটাকে আমরা বলি আর কি, যেখানে সাহেবগঞ্জকে ঘিরে থাকা প্রায় 5 থেকে 6টি পুষ্করণী আছে, ছোটো ছোটো পুষ্করণী, সেই পুষ্করণী থেকে জল যখন সাহেবগঞ্জের জল কমে যাবে তখন ওই ওখান থেকে জলগুলো ওখানে প্রবেশ করানো হবে যাতে সাহেবগঞ্জের জলটা কোনোভাবে কমে না এবং সাহেবগঞ্জটা ঠিক থাকে আর কি। এবং তার জলজ উদ্ভিদ এবং জলজ প্রাণী তাদের যাতে ক্ষতি না হয়। এখন সেই ক্যাচমেন্ট এরিয়া বিশেষ করে আমরা যে কয়েকটি ক্যাচমেন্ট এরিয়া আপনাদের সামনে দেখাচ্ছি আর কি সেগুলোর অবস্থা খুবই খারাপ। একটি ক্যাচমেন্ট এরিয়া যেটা সবচেয়ে বড় ক্যাচমেন্ট এরিয়া সে যে জলাধারটি, যে জলাধার দিয়ে ওই জলটি সাহেবগঞ্জে ঢোকে সেটি হচ্ছে ওই গ্যারেজ, যেখানে গ্যারেজগুলি আছে সেই গ্যারেজের পাশে এবং এজি চার্জ যে স্কুল আছে সেই এজি চার্জ স্কুলের পিছনে সেখানে একটা বাউন্ডারি দেওয়া আছে এবং সেখানে একটা বড় রকম ইনলেট আছে আর কি, বেশ বড়, সবচেয়ে বড় ইনলেট যেটা যেখানে জল প্রবেশ করানো হয়। সেই জল আমরা আগের দিনে আমরা দেখেছি যে সেখানে নোংরা দূষিত জল সেই সাহেবগঞ্জে প্রবেশ করানো হচ্ছে আর কি। স্বাভাবিকভাবেই শুধু তাই না, নোংরা জল তো ওখান থেকে প্রবেশ করছে, দ্বিতীয় যেটা হচ্ছে ওখানে গ্যারেজের যে দূষিত পদার্থ বিশেষ করে প্লাস্টিক পেন্ট গাড়ির যে রং মোবিল এই সবগুলোই কিন্তু ওই ইনলেটের মধ্যে পড়ছিল এবং সেগুলো কিন্তু সাহেবগঞ্জে ঢুকছিল আর কি। তো আমরা তৎক্ষণাৎ সেই বিষয়টা সেখান থেকে আমরা মিউনিসিপ্যালিটিতে জানাই আর কি, মিউনিসিপ্যালিটি খুব দ্রুততার সাথে বিষয়টা দেখেন এবং আজকে আমরা যেটা করলাম যে ওই যে জলটা যেটা দূষিত জল যেটা সাহেবগঞ্জে ঢুকছে বড়ো ক্যাচমেন্ট এরিয়া দিয়ে এজি চার্চের পিছনে যে পুকুরটা যেটা এদিকে নার্সিং হোস্টেল, পূর্ব দিকে নার্সিং হোস্টেল আছে, দক্ষিণ দিকে আছে ওই এজি চার্চ স্কুলটা এবং সেখানে আমরা সরজমিনে গিয়েছিলাম, যেখানে উপস্থিত ছিলেন বর্তমান প্রশাসক বৈদ্যনাথ কন্ডল যিনি আগে ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি ছিলেন, তাছাড়া এক্স কাউন্সিলর কয়েকজন ছিলেন, আরও কয়েকজন আধিকারিক ছিলেন মিউনিসিপ্যালিটি, তারা সকলে মিলে সেই ইনলোডটা সেখানে গ্যারেজের লোকদের প্রাথমিকভাবে মিউনিসিপ্যালিটি সতর্ক করা আর ওখানে না থাকে, ওখানে চেঞ্জ করা না হয় এবং সেখান থেকে গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়, নতুবা আইনগত এটা প্রশাসক থেকে আজকে নির্দেশ দেওয়া হলো কাজ করেন তাদেরকেও বলা হলো গ্যারেজগুলোকে ওখান থেকে সরানোর জন্য হলো। দ্বিতীয় যেটা হচ্ছে যে ওই গ্যারেজের ওই জায়গাটাকে ঘেরাও করে দেওয়ার যে একটা সেটাও সিদ্ধান্ত হলো যে ওই জায়গাটাকে ঘেরাও করে দেওয়া হবে যাতে ওখান থেকে কোনোরকম কোনো আবর্জনা বা বর্জ্য প্রবেশ করাতে না পারে সেটা হলো। তৃতীয়ত যেটা হলো যে আমরা সেই কুকুরটি সরজমিনে গিয়েছিলাম একদম ভেতর দিকে আর কি, নার্সিং হোস্টেলের পাশ দিয়ে যে রাস্তাটি সেখান দিয়ে আমরা গেলাম, সমস্তটাই আমরা সেখানে দেখলাম, সাথে যে জিডিও কোয়ার্টার আছে যেখান থেকে কিছু ড্রেনের জল ওই পুকুরের মধ্যে ঢুকছে যেটা এজি চার্চের সেখানে সেগুলোও দেখলাম আর কি, প্লাস জলা জঙ্গল হয়ে একটা আছে। তো এই জায়গাটাতে যে জলটা প্রায় নোংরা হয়ে গেছে আর কি এবং একদম জলাভূমি হয়ে গেছে, তো সেটি সিদ্ধান্ত হলো আর কি প্রশাসক বর্তমান মণ্ডল বললেন যে এটা আমরা খুব তাড়াতাড়ি সংস্কার করাচ্ছি, এই পুকুরটি সংস্কার করিয়ে
কারো হাতে আরকে আমরা দিয়ে যাতে ওখানে মাছ চাষ করা যায় এবং মাছ চাষ করলে সেখানে যাতে জলটা পরিষ্কার রাখা যায় সেই দায়িত্বটা আমরা দেবো। এবং ওই জলটা যেটা ওইটা যদি আমরা পরিষ্কার করতে পারি, ওই জলটা যখন সাহেব বাঁধের জলটা কমে যাবে হবে বা বর্ষাকালে যখন জলটা যখন অনেক বেশি হবে তখন আমরা বর্ষার জলটাকে উপকৃত, তাহলে সাহেব বাঁধের জলটাও যে নোংরা জল যেটা সেটা সেটাকে সেটা বন্ধ হবে, পরিষ্কার জল ঢোকানো হবে এবং সাহেব বাঁধের জল কখনোই কমবে না আর কি এই যদি ক্যাচমেন্ট এরিয়া। এরকম করে আমরা আরও দু তিনটে ক্যাচমেন্ট এরিয়াকে উদ্ধারে নেমেছি। আশা করছি এই কাজটা খুব দ্রুততার সাথে শুরু হবে। আজকেই এজি চার্চের প্রিন্সিপালের সাথে মিউনিসিপ্যালের কথা বলা হবে এবং কথা বলে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আমরা চাই সাহেব বাঁধকে একদম আমাদের পুরুলিয়ার হৃৎপিণ্ড হিসাবে যাতে এটাকে আমরা মনে করতে পারি এবং হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে পারি। হৃৎপিণ্ড থেকে তারা শরীর যেমন সুস্থ থাকে, তার রক্ত সেখান থেকে পাম্পিং করে যে রক্ত যেন তার শরীর থেকে সুস্থ রাখে, সেটি যদি আমরা সাহেব বাঁধকে সুস্থ করে এবং সাহেব বাঁধকে সুস্থ করতে গেলে তার যে যেখান থেকে সাহেব বাঁধের দূষণ হচ্ছে সেই দূষণগুলো যদি আমরা বন্ধ করতে পারি ভালো থাকবে, সাহেব বাঁধও ভালো থাকবে। এই যে সমস্ত মাছ মরা পুকুরে নোংরা জল ঢোকা এবং সেই জল নানা রকম দূষিত রোগ হওয়া মানে শরীরে এবং আমরা আরও এটাই হচ্ছে আমরা শুরু করলাম কাজটা। আমরা প্রতিদিন একটা বিষয়টার উপর নজরদারি রাখবো এবং পুকুরটা যত তাড়াতাড়ি পুকুরটাকে যত তাড়াতাড়ি এটাকে সংস্কার হয়ে যায়, তার জলটাকে পরিষ্কার করা যায়, তার নোংরা জলটাকে বের করে অন্য জায়গায় ফেলানো যায়, সেসব আজকে আমরা সরকারি সমস্ত বিষয়টা দেখলাম। আমরা আগামী দিনে সেই কাজটার জন্য মিউনিসিপ্যালিটিকে সহযোগিতায় আমরা যাতে যাচ্ছি অন্যান্য ক্যাচমেন্ট এরিয়াগুলোকে যাতে উদ্ধার করতে পারি সেই কাজ। এখনো পর্যন্ত কটা ক্যাচমেন্ট এরিয়া মানে মানে কাজ হয়েছে? যেটুকু খাতা কলমে যেটুকু আমরা জানি যে 4-5টা ক্যাচমেন্ট আছে। একটা মুন্সেপ ডাঙ্গার দিকে যে বড় পুকুরটা আছে যেটা এখন আছে তার নিচেও একটা ইয়ে আছে, সেটাকেও আমরা দেখবো যে সেই জলটা যখন অতিরিক্ত জলটা হবে বা সেই জলটাও যাতে ওই পুকুরগুলোকেও যাতে কোনোভাবে দূষিত না হয়, কারণ এই জলটাই তো সাহেব বাঁধে ঢুকবে, সুতরাং ওই পুকুরটা ওই পুকুরগুলো কীভাবে দূষণ হচ্ছে সেই দূষণটাকে কোনো রোধ করার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সেটা আমরা তদন্ত করে দেখবো এবং মিউনিসিপ্যালিটিকে তার খসড়া রিপোর্ট রাখবো। মিউনিসিপ্যালিটি আমাদেরকে বলেছে যে বিধানমঞ্চ তার মানে আমাদের কাছে যে সমস্যাগুলো আছে সেগুলো সমস্যাগুলো তুলে ধরুক, সেগুলো এবং সমাধানের রাস্তা খুঁজে দিই, আমরা সমস্ত কাজটা